she liked him. মেয়েটা ছেলেটাকে পছন্দ করেছে, তার মানে অবশ্যই আপনি বাবা বা ভাই যাই হন না কেন, আপনার বোনকে বা মেয়েকে যার সাথে পরিণয়ে আবদ্ধ করাবেন বা বিয়েতে, অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার মেয়ে ওই ছেলেকে পছন্দ করে কিনা। আপনাদের বোনদেরকে যখন আপনি গার্ডিয়ান হিসেবে বিয়ে দিবেন, তখন আপনি কি কি বিষয় দেখবেন? তখন আপনি 5টা বিষয় দেখবেন। হাদিসে আমরা কনে দেখার ক্ষেত্রে কয়টা বিষয় দেখলাম আর বর দেখার ক্ষেত্রে? খবর আছে, আমাদের বেশি কোয়ালিফাইড হইতে হবে না? আপনাদের অবশ্য আইআইএম এর গ্রাজুয়েটদের একটা ভালো ডিমান্ড দেশে বিয়ের বাজারে আর কি, আলহামদুলিল্লাহ। খুব দেখলাম যে সবাই খুব পছন্দ করে আইআইএম এর ছেলেদেরকে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো বরের ক্ষেত্রে আমরা বললাম যে 5টা জিনিস। সুনানে তিরমিজির একটা হাদিস বলি, এখানে 2টা পয়েন্ট আসছে যে কি দেখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজাউজু ওয়া ইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরীদ। আপনি যদি ভাই হয়ে থাকেন বা মেয়ের বাবা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে তোমার বোনের বা তোমার কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যদি কোনো ছেলে আসে, হ্যাঁ, যার তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যার মোরালিটি এবং রিলিজিয়ান এই দুইটার ব্যাপারে তুমি কনভিন্সড যে ছেলেটা ধার্মিক, ছেলেটার নৈতিকতা আছে, ছেলেটা ধার্মিক নৈতিকতা, ঘুরে ফিরে কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামিক পার্সপেক্টিভে, তাই না? তার নৈতিকতার দিক থেকে সে খুব শক্ত এবং সে ধার্মিক। যদি এটা পেয়ে যাও, অন্যগুলো তো দেখবে, কিন্তু এই দুইটা এনশিওর হয়ে গেলে ফাজাউইজু, বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দাও, অনেক সময় এমন হয় ছেলে ধার্মিক, ছেলে ক্যাপাবল, সব দিক থেকে ফিট, এরপরও ভাবে যে একটু অপেক্ষা করি, এর চেয়েও ভালো ছেলে আসবে একটা, মানে এরপরে এর চেয়ে আরও ভালো একটা আসবে, এই টেন্ডেন্সিটা খুবই খারাপ। সব ঠিক আছে, সব দিক দিয়ে আমার মেয়ের সাথে যায়, আমার বোনের সাথে যায়, এরপরও না ওয়েট করে দেখে যে এর চেয়ে ভালো ছেলে আসে কিনা, এর চেয়ে বড় লোক কেউ আসে কিনা, এর চেয়ে কোনো শেষ নাই, এর চেয়ে ভালো, ভালোর কোনো শেষ নাই। এইভাবে ভালোর জন্য যদি বসে থাকি, তাহলে আল্লাহ রাসূল বললেন, ফিতনাতুন ফিল আর্থ, পৃথিবীতে কেওস তৈরি হবে, ও ফাসাদুন আরিদ, এমন ফাসাদ তৈরি হবে এটা আর থামানো যাবে না, এবং এটা হচ্ছে দেশে, হচ্ছে। সব দিক দিয়ে ছেলে ক্যাপেবল, বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু তারা বলতেছে আর একটু দেখি, এটা একটু পেন্ডিং রাখি, যে দেখি তো আর ভালো ভালো কয়টা আসি কি না। সো এই টেন্ডেন্সিটা ভালো না, ইসলামিক টেন্ডেন্সি না। আপনি সব দিক দিয়ে যদি এতমেনান হন, আপনি বিয়ে দিয়ে দিবেন। তাহলে এক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন, মোরালিটি আর রিলিজিয়ান, মোরালিটি অ্যান্ড রিলিজিয়ান। আচ্ছা, 5টা আর 2টা গেল, আর কয়টা বাকি? 3টা। আপনারা মুসা আলাইহিসসালামের কথা জানেন, তিনি মিশরে এক লোক অন্যায় কাজ করাতে উনি একটা চপেটাঘাত করেছিলেন ওই লোককে। তো মুসা আলাইহিসসালাম চপেটাঘাত করেছেন যে তাকে একটু আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই থাপ্পড় খেয়ে বেটা যে মরে যাবে এটা মুসা আলাইহিসসালাম অনুমান করতে পারেননি। তো বেটা তো মরে গেছে, এখন মুসা আলাইহিসসালাম ভাবলেন যে এই যে আমি মানে কি বললো মার্ডার করে ফেললাম, এখন তো ফেরাউন আমাকে ধরবে, কি করি? বাঁচার জন্য পালাই। মুসা আলাইহিসসালাম পালাতে লাগলেন, দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে মিশরের সীমান্ত শেষ করে উনি মাদিয়ান একটা এলাকা আছে সৌদি আরবের অন্তর্ভুক্ত, মাদিয়ানে চলে আসলেন। ওখানে আবার শোয়াইব আলাইহিসসালামের নবুয়তির এরিয়া। ঘটনা অনেকে জানেন, আমি খুব সংক্ষেপে বলি। ওখানে যেয়ে দেখলেন দুইজন মেয়ে বসে কাঁদতেছে, অনেকগুলো ছাগল। উনি বললেন, ফামা খতবুকুমা, কাঁদো কেন? তখন বলল যে আমরা তো একজন বৃদ্ধা বাবার দুজন কন্যা, আমরা মেষ চড়াই, পানি খাওয়াতে আসছি, কুয়ার ঢাকনাটা এত শক্ত ছেলেরা এসে না তুললে আমরা তুলতে পারি না, আর ছেলেরা এবার আমাদের আগে এসে তাদের ছাগলকে পানি খাওয়ানো শেষ চলে গেছে, এবার ঢাকনা লাগানো আর খুলতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কোনো ব্যাপার হইলো, কোথায় বলো? মুসা আলাইহিস সালাম ছিলেন খুব শক্তিশালী, উনি ঢাকনা উঠাই দিলেন, পানি খাওয়ানো হলো। এবার ঢাকনা যেটা উঠাতে অনেকগুলো ছেলে লাগে, অনেকগুলো শক্তিশালী পেশি পুরুষ লাগে, ওখানে মুসা আলাইহিস সালাম একাই এক হাতে তুলে ফেললেন। এটা মেয়েটা দেখলো, সফুরা ছিল তার নাম, দেখে তো পছন্দ করে ফেলছে। মানে যে মেয়েদের মধ্যে একটা বিষয় থাকে যে খুব স্ট্রং, খুব স্মার্ট ছেলেদেরকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তো উনি এটা দেখে দেখলেন যে এত খুবই স্ট্রং, তার তো অনেক শক্তি আছে গায়ে। ওকে ফাইন, এবার ওটা পানি খাওয়ানো শেষ, এবার মেয়েটা বলল যে আব্বার কাছে চলেন, আব্বার সাথে দেখা করে যাবেন। তো মুসা আলাইহিসসালাম বললেন যে তোমরা সামনে থাকবে না, আমি সামনে থাকি। মানে একটা অপরিচিত মেয়েকে হেল্প করতে যে ওই মেয়ে আর ছেলের মধ্যে যে কত ডিসেন্ট অ্যাটিটিউড, ডিসেন্ট আলোচনা হতে পারে, এই কনভারসেশনটা আপনি না পড়লে বুঝতেই পারবেন না। কিভাবে
মুসা আলাইহিস সালাম এবং এই মেয়েদের কথাবার্তা হয়েছিল এবং মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সামনে যেও না, যে তোমরা মেয়ে তোমরা আমার পেছনে থাকো, আমাকে বলবা যে ডানে না বায়ে, আমি আগে যাব। উনি আগে যাচ্ছেন, মেয়েরা বলতেছে ডানে বায়ে, বাবার কাছে গেলেন। তো বাবার কাছে যে বললো পুরো ঘটনা বাবাকে খুলে বললো যে আব্বা সে খুবই শক্তিশালী পুরুষ, এরকম এরকম একে আমাদের বাসায় কাজের ছেলে মানে কাজের জন্য রেখে দেন, মানে আমাদের ছাগলগুলো চড়াবে এই যুবক রেখে দেন। আয়াতটা হচ্ছে কালাত ইহদাহুমা ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, মানে বাবা একে রেখে দেন কাজে লাগবে, কারণ যাকে এই সমস্ত কাজে আমরা রাখতে চাই তাদের দুইটা কোয়ালিটি লাগে, একটা হচ্ছে আল কবি মানে শক্তিশালী, আর একটা হচ্ছে আমিন মানে বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি। শোয়েব আলাইহিস সালাম মেয়ের কথা ফলো করলেন, দেখলেন যে মেয়ে তো বোধহয় একে পছন্দ করছে এবং মেয়ে যে পরামর্শ দিয়েছে খুবই ভালো পরামর্শ, আমি বৃদ্ধ এবং ছেলে কবি শক্তিশালী আমিন নিরাপদ, আমার মেয়েরা এখানে সেফ। সো উনি ছক এঁকে ফেললেন কী করবেন এবং যা করার তাই করলেন, 8-10 বছর পরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। তাহলে শোয়েব আলাইহিস সালামকে যদি আমরা শ্বশুর হিসেবে কনসিডার করি, এই কনভার্সেশন থেকে আমরা আরও তিনটা কোয়ালিটি পাই। এক হচ্ছে শি লাইকড হিম, মেয়েটা ছেলেটাকে পছন্দ করেছে, তার মানে অবশ্যই আপনি বাবা বা ভাই যাই হন না কেন, আপনার বোনকে বা মেয়েকে যার সাথে পরিণয়ে আবদ্ধ করাবেন বা বিয়েতে, অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার মেয়ে ওই ছেলেকে পছন্দ করে কিনা। 2 নম্বর হচ্ছে, এ তিনটা গেল, 4 নম্বর হচ্ছে আল কবি, ওই ছেলে মানে স্ট্রং ইনাফ কিনা, যদি সে খুব স্ট্রং হয় শক্তিশালী পুরুষ হয় দাপুটে ছেলে হয় হি ক্যান মেক মানি, সে সবই করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, নিজে উদ্যোক্তা হতে পারবে, এগুলো হচ্ছে দেখার বিষয়। অনেকে একেবারে কাটা কাটা হিসাব করে কোন ব্যাংকে জব করে কত স্যালারি, না আগে দেখেন তার ওই স্ট্রেংথ আছে কিনা, তার অ্যাটিটিউড ঠিক আছে কিনা, ঠিক থাকলে কোনো না কোনো অবস্থায় সে লাইফে যে ঠিকই সাইন করবে, তাকে সুযোগ দিতে হবে। তাহলে মেয়ে ছেলেকে পছন্দ করে কিনা 3 নম্বরে পেলাম, 4 নম্বরে পেলাম স্ট্রেংথ কবি ফিজিক্যাল ফিটনেস স্ট্রং, আচ্ছা আর 5 নম্বরে হচ্ছে আমিন, মানে কি ট্রাস্টওয়ার্দি, তার মানে তার হ্যাভিং গুড ক্যারেক্টার অ্যান্ড হি উইল নট ডু আফটার ম্যারেজ অ্যাফেয়ার, মানে যেটার পরকীয়া সমস্যার কথা আমরা বলি, আপনি দেখলেন যে সে আমিন ট্রাস্টওয়ার্দি, আমার মেয়ে তার কাছে নিরাপদ। এই 5টা বিষয় কোরআন এবং সুন্নাহ খুঁজে এই ক্রাইটেরিয়াগুলো পাওয়া যায়, যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন বা আপনার বোনকে বিয়ে দিবেন 5টা জিনিস দেখতে হবে। 1 নম্বর কি দেখতে হবে, তার রিলিজিয়ান হ্যাঁ ধার্মিকতা, 2 নম্বর তার মোরালিটি, 3 নম্বর পছন্দ করে কিনা মেয়েটা তাকে পছন্দ করে কিনা, 4 নম্বর স্ট্রেংথ, 5 নম্বর ট্রাস্টওয়ার্দিনেস। এই 5টা জিনিস যদি ছেলেদের মধ্যে থাকে সোনায় সোহাগা, ওখানেই বিয়ে দিতে হবে, অন্য কোথাও না।